হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএসবি সঞ্জয়। আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিডিও অলরেডি করছিলাম, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের আর একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ প্রায়োরিটি এনকোডার। আজকে আমরা ডিসকাস করব প্রায়োরিটি এনকোডার। আমি সাজেস্ট করব তোমরা যদি এনকোডারের ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আগে এনকোডারের ভিডিওটা দেখে নেবে, দেন প্রায়োরিটি এনকোডারটা বুঝতে খুব সুবিধা হবে আমাদের। প্রথম কথা হচ্ছে এনকোডার অলরেডি আমরা ডিসকাস করেছি যে ডিকোডেড ভার্সন অফ কোডকে এনকোড করে, দ্যাট ইজ কল এনকোডার। এনকোড করা মানে ছোট করা। ওকে, আমরা অলরেডি এক্সাম্পল হিসেবে বিসিডি টু বাইনারি এনকোডার দেখেছি অ্যান্ড অক্টাল টু বাইনারি এনকোডারও দেখেছি। অবশ্যই সেই এক্সাম্পলসগুলো করে দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে, তো তোমরা চাইলে আগের ভিডিওটা গিয়ে কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা দেখবো যে প্রায়োরিটি এনকোডার কী করে ডিজাইন করতে হয়। নাও প্রায়োরিটি কী, হোয়াট ইজ প্রায়োরিটি? প্রায়োরিটি মানে আমার কাছে কিছু সেট অফ ইনপুটস আছে বা কিছু সেট অফ ভ্যালুস আছে, তার মধ্যে আমি তাদেরকে প্রায়োরিটাইজ করছি, অর্থাৎ কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম। নাও আমরা একটা 4 ইনপুট প্রায়োরিটি এনকোডার নিয়ে কাজ করব। তো প্রায়োরিটি এনকোডারটা কীভাবে কাজ করে প্রিলিমিনারি দেখে নেওয়া যাক। ধরে নাও আমার কাছে ইনপুট আছে 4টে, D0, D1, D2 অ্যান্ড D3। তো অবভিয়াসলি আউটপুট হবে এনকোডারে দুটো, আমি ধরলাম আউটপুট হচ্ছে A অ্যান্ড B। অ্যান্ড এখানে আমি একটা বিট রাখলাম যে আমার ইনপুটটা ভ্যালিড কিনা চেক করার জন্য। তাহলে V এখানে ভ্যালিড অর ইনভ্যালিড সেটা দেখাচ্ছে। ভ্যালিড হলে 0, ইনভ্যালিড হলে 1, আর ইনভ্যালিড হলে 0 দিয়ে আমরা ইন্ডিকেট করব। অর্থাৎ ইনপুটটাকে ভ্যালিডেট করছে এই ভ্যালিড বিটটা, যে আমি এখানে যে ইনপুটগুলো দেব সেই ইনপুটটা ভ্যালিড ইনপুট না ইনভ্যালিড ইনপুট, সেটাকে জাস্টিফাই করছে V। A অ্যান্ড B হচ্ছে আউটপুট, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, অ্যান্ড এটা করছে আমাকে ভ্যালিডেট। নাও সাপোজ আমরা যদি দেখি যে এখানে যে ইনপুটগুলো দেওয়া আছে সেই ইনপুটগুলোর মধ্যে আমি যদি এদের প্রায়োরিটি অর্ডারটা সেট করি, তাহলে আমি বলি যদি D3 প্রায়োরিটি ইজ গ্রেটার দ্যান D2 এর প্রায়োরিটি, ইজ গ্রেটার দ্যান D1 এর প্রায়োরিটি, ইজ গ্রেটার দ্যান D0 প্রায়োরিটি, তার মানে মোস্ট লেস প্রায়োরিটিটা কার, মোস্ট লেস প্রায়োরিটি হচ্ছে কার, D0, দেন কার প্রায়োরিটি, D1 এর, দেন কার প্রায়োরিটি, D2 এর, দেন কার প্রায়োরিটি, D3 এর, অর্থাৎ D3 এর প্রায়োরিটি সর্বাপেক্ষা বেশি, রাইট? নাও এইবার যদি আমি এখানে ইনপুটগুলো দিই, তাহলে ইনপুট আমি ইনিশিয়ালি ধরলাম 0000, অর্থাৎ 4টেতেই আমি 0 দিয়েছি, দ্যাট ইজ অ্যান ইনভ্যালিড ইনপুট, কারণ সামবডি হ্যাজ টু 1 আইদার D0 অর D1 অর D2 অর D3, কাউকে একটা 1 হতে হবে, নইলে আমার আউটপুটটা প্রোপাগেট করবে না। তাই এখানে ভ্যালিডটাকে 0, ভ্যালিড V ইকুয়ালস টু 0 ইন্ডিকেট করছে ইনভ্যালিড ইনপুট। আউটপুটে অবভিয়াসলি আমি 0 0ই রাখ, রাইট? নাও এবার এখানে দেখো, নেক্সট আমি D1-এ 1 করেছি অ্যান্ড বাকি সব কটা আমার 0 আছে, ওকে, এই সরি D0-তে 1 করেছি অ্যান্ড বাকি সব কটা আমার 0 আছে, সো দিস ইজ আ ভ্যালিড ইনপুট অ্যান্ড আমি এখানে দিলাম 1। এক্ষেত্রে D0-তে 1 আছে মানে এনকোডেড ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ কল 0 0, ওকে। নাও নেক্সট আমি D1-এ 1 করলাম আর বাকিগুলো 0 আছে। নাও আমি এখানে কি দেখছি যে D1-এর প্রায়োরিটি ইজ গ্রেটার দ্যান দ্য প্রায়োরিটি অফ D0, তাহলে D1 ইজ গ্রেটার দ্যান দ্য প্রায়োরিটি অফ D0, তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো যে D1-এর প্রায়োরিটিটা বেশি, D0 এর প্রায়োরিটিটা কম। তাহলে D1 ইজ গ্রেটার দ্যান D0, D0-তে কী থাকলো সেটা ইরেলিভেন্ট, D1-এ যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 0 1 অ্যান্ড ইট ইজ আ ভ্যালিড ইনপুট, অর্থাৎ D0 এর ব্যাপারটা এখানে ইরেলিভেন্ট বা D0-টাকে আমরা এখানে ইগনোর করতে পারি
বা ডোন্ট কেয়ার হিসাবে কনসিডার করতে পারি। যেহেতু যার প্রায়োরিটি বেশি সেই যদি ওয়ান হয়, যার প্রায়োরিটি কম তাকে দেখা হচ্ছে না, তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না, কারণ বেশি প্রায়োরিটির জিনিসটা আগে গুরুত্ব পাবে। সিমিলারলি যদি D2 এর প্রায়োরিটি 1 হয় আর D3 এরটা 0 থাকে, তাহলে বাকি D1 আর D0 এরা ইরেলিভেন্ট হয়ে পড়বে, গুরুত্বপূর্ণ আর থাকবে না, কারণ D2 এর গুরুত্ব এদের অপেক্ষা আবার বেশি। তাহলে D2তে 1 থাকলে বাকিগুলো গুরুত্বহীন, তাই জন্য বাকিগুলোকে আমি ডোন্ট কেয়ার করে দিলাম। যাই থাক এখানে, 0 থাক 1 থাক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, তাহলে এখানে আউটপুট হবে 1 0, অ্যান্ড এটা হচ্ছে ভ্যালিড ইনপুট, রাইট। সিমিলারলি লাস্টলি যদি আমি D3তে 1 করি, তাহলে বাকি D2 এর D3 এর প্রায়োরিটি বেশি কার থেকে? D2 থেকে, D1 এর থেকে, অ্যান্ড হেন্সফোর্থ D0 থেকে। তাহলে D3 এর প্রায়োরিটি সর্বাপেক্ষা বেশি, তাহলে D2, D1 আর D0 এরা তিনজনে কিন্তু ইরেলিভেন্ট, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। তাই এদের কাছে যাই ইনপুট থাক সেটা আমার কাছে বদরেশন নয়, তার জন্য এদেরকে আমি ডোন্ট কেয়ার করে দিলাম, অ্যান্ড আউটপুট শুড বি 1 1, অ্যান্ড ইট ইজ আ ভ্যালিড ইনপুট। ওকে, সো দিস ইজ হাউ দ্য প্রায়োরিটি এনকোডার ওয়ার্কস। এখন এই টেবিলটার থেকে আমরা প্রায়োরিটি এনকোডারের সার্কিটটা ডেভেলপ করতে পারবো না। যদি সার্কিটটা আমাকে ডেভেলপ করতে হয়, তাহলে আমার ফুল টেবিলটা করলে সার্কিটটা আঁকতে সুবিধা হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে কীভাবে প্রায়োরিটি এনকোডারের সার্কিটটাকে আমরা ডিজাইন করব। ওকে, নাও সিমিলার কনসেপ্টটাকে ইউজ করে আমার কাছে 4 ইনপুট আছে, দ্যাট ইজ D3, D2, D1, D0। হেন্সফোর্থ ধরলাম A আর B হচ্ছে গিয়ে আউটপুট, অ্যান্ড ভ্যালিড হচ্ছে গিয়ে আমার আউটপুট, যেটা ভ্যালিডেট করছে ইনপুটটাকে। সো দ্যাট ইজ 4টে 0, 1 1 0, 1 1, দিস 1 0 1, 1 1 0, 1 1 1, 1 0 0, 1 0 0 1, 1 0 1 0, 1 0 1 1, 1 1 0 0, 1 1 0 1, 1 1 1 0, অ্যান্ড 1 1 1 1। হ্যালো, না এবার এখান থেকে দাঁড়িয়ে আমার কাছে ভ্যালিড কি ইনভ্যালিড সেটা দেখে নেবো। তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইনভ্যালিড, অ্যান্ড এক্ষেত্রে 0 0। নাও D0তে 1 আছে, দ্যাট শুড বি 0 0, বাট এটা ভ্যালিড ইনপুট, রাইট। এবার দেখো D1-এ 1 আছে, সুতরাং এই D0-তে 0 থাক আর D0-তে 1 থাক, যাই থাক, ইট ডাজেন্ট ম্যাটার, D1-এ 1 আছে, D1-এ 1 আছে, তাই জন্য D0-টা গুরুত্বহীন, D0-টা গুরুত্বহীন, তাতে 0 থাক বা 1 থাক, ইট ডাজেন্ট ম্যাটার, এখানে 0 থাকতে পারে, এখানে 1 থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, D1-এ 1 আছে যেহেতু, তার জন্য আউটপুট হবে এখানে 0 1, সো দ্যাট ইজ 0 1, দুটো ক্ষেত্রেই 0 1। নাও নেক্সটের ক্ষেত্রে দেখো, D2-তে 1 আছে, রাইট, D2-তে সবকটা 1 আছে, তাহলে এই 4টে অর্থাৎ D0, D1 এরা গুরুত্বহীন হয়ে গেল। সো D2-তে 1 আছে, তাহলে এক্ষেত্রে D0 অ্যান্ড D1 এরা গুরুত্বহীন হয়ে গেল, এদের আর 0 0 থাক, 0 1 থাক, 1 0 থাক, 1 1 থাক, ইট ডাজেন্ট ম্যাটার, তাহলে এক্ষেত্রে আউটপুট হবে 1 0 1 0 1 0 1 0 1 0। ওকে, নাও সিমিলারলি D3-তে যখন 1 আছে, তখন বাকিগুলোতে কি থাকছে, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা দেখতে পাচ্ছি D3-তে 1 আছে। তো এই এন্টায়ার কেসটার জন্য বাকি কি সেট থাকছে আমার লুক আউট নয়, কারণ D3 এর প্রায়োরিটি সর্বাপেক্ষা বেশি, তাই D3 1 থাকলে সব সময় আউটপুট হবে 1 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 1, 1 2 3 4 5 6 7 8 8 1, অ্যান্ড বাকি 0 প্রথমটা বাদ দিলে বাকি সবকটা ইনপুটই ভ্যালিড, সো দিস শুড বি 1 1 1 1 1 1। ওকে, তাহলে এটার যদি আমরা
বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন করি, তাহলে সেক্ষেত্রে এ দ্যাট ইজ ডি টু ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো সামেশন অফ মিন টার্ম কে কে আসছে দেখো, এতে কে কে আছে, এক দুই তিন চার, অর্থাৎ এখান থেকে এই সবকটা ওয়ান, এতে কোথা থেকে, জিরো ওয়ান টু থ্রি, অর্থাৎ ফার্স্ট ফ্রম ফোর টু ফিফটিন সবকটা ওয়ান, তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। নাও বি ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো, এখানে দেখো ডি জিরো এখানে কী কী আছে, ওয়ান কোথায় আছে, ডি জিরো ডি ওয়ান, অর্থাৎ টু এটা কি ডি জিরোতে ওয়ান, তার মানে এটা কি জিরো ওয়ান টু থ্রি, ওকে টু থ্রি, অ্যান্ড দেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, তাহলে এখানে হলো সামেশন অফ মিন টার্ম টু থ্রি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। অ্যান্ড যদি ভ্যালিডটা দেখি দ্যাট ইজ ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো, তাহলে এখানে জিরো বাদ দিয়ে সবকটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন হয়ে গেল। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। নাও এবার আমরা এ বি আর ভি এই তিনটের জন্য আলাদা আলাদা কে ম্যাপ ডেভেলপ করতে পারি। সো এই তিনটের জন্য আমরা আলাদা আলাদা কে ম্যাপ চলো ডেভেলপ করে দেখি যে এই তিনটে ফাংশনের জন্য আমার কী কী কে ম্যাপ আসছে। ওকে নাও ফোর এটার জন্য এর জন্য ডেভেলপ করছি, তো দিস শুড বি দ্য কে ম্যাপ ডি থ্রি ডি টু ডি থ্রি ডি টু ডি থ্রি ডি টু ডি থ্রি ডি টু ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি জিরো। ওকে তাহলে কে কে আছে, ফোর ফাইভ সিক্স সেভেন, চলো দেখে নেওয়া যাক, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন, অর্থাৎ সবকটা, ঠিক আছে, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টেন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন ফোরটিন, রাইট। নাও এবার এদেরকে নিয়ে আমি একটা অপটেট করলাম আর একে নিয়ে আমি একটা অপটেট করলাম, দুটো অপটেট আমার এখান থেকে তৈরি হবে, এই দুটোর মধ্যে কমন কে ডি টু আর এই দুটোর মধ্যে কমন কে ডি থ্রি, তাহলে হয়ে গেল ডি টু প্লাস ডি থ্রি। নাও ফর দ্য নেক্সট বি এর জন্য যদি আমরা করি সিমিলারলি বিতে কে কে আছে, টু থ্রি দ্যাট ইজ থ্রি দ্যাট ইজ টু এইট নাইন থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড রেস্ট আর জিরো। ওকে তাহলে এখান থেকে এটা আমি একটা অপটেট করতে পারি অ্যান্ড এটা আমি একটা কোয়াড করতে পারি, তাহলে একটা অপটেট আর একটা কোয়াড, তাহলে বি এর জন্য কী এলো, অপটেটে আমার এই দুটোর জন্য অপটেটে আসছে হচ্ছে ডি থ্রি প্লাস কোয়াডে দেখো এখান থেকে এই দুটো আছে, অর্থাৎ এইখানে আমার এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে কে ডি ওয়ান অ্যান্ড এই দুটোর মধ্যে কমন যাচ্ছে ডি টু বার দ্যাট ইজ ডি টু বার ডি ওয়ান। ওকে এটাকে তোমরা এখানে আবার লিখে নিয়েও করতে পারো দ্যাট ইজ ডি টু বার অ্যান্ড ডি ওয়ান, এই দুটোর মধ্যে থেকে কমন কে গেল ডি টু বার অ্যান্ড এই দুটোর মধ্যে থেকে কমন কে গেল ডি ওয়ান, তো সিম্পলি ডি টু বার ডি ওয়ান। নাও এবার যদি ভি এর জন্য সার্কিটটা করি, মানে ভি এর জন্য যদি আমরা কে ম্যাপ ডেভেলপ করি, সো ভি জিরো বাদ দিয়ে বাকি সব ওয়ান। ওকে তাহলে দেখো এটা একটা অপটেট সিমিলারলি এটা একটা অপটেট সিমিলারলি এটা একটা অপটেট অ্যান্ড সিমিলারলি এটা একটা অপটেট। ওকে তাহলে এখানে গেল ডি থ্রি বার ডি টু বার ডি থ্রি বার ডি টু ডি থ্রি ডি টু অ্যান্ড ডি থ্রি ডি টু বার ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি জিরো অ্যান্ড ডি ওয়ান ডি জিরো বার। ওকে তাহলে এখান থেকে যদি সি
ডি ধরি, সরি এখান থেকে যদি আমি ভি ধরি ভ্যালিডেট, তাহলে দেখো এই অক্টেটটার জন্য কত আসছে ডি টু, এই অক্টেটটার জন্য কত আসছে ডি থ্রি, ওপরের এই অক্টেটটার জন্য কত আসছে ডি জিরো, অ্যান্ড আর একটা পাশের অক্টেটটার জন্য আসছে ডি ওয়ান, তাহলে ডি জিরো প্লাস ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি। সো অলরেডি আমি সবকটা ফাংশন পেয়ে গেছি, তো ফাইনালি এ ইকোয়ালস টু আমার দাঁড়াচ্ছে ডি টু প্লাস ডি থ্রি, বি ইকোয়ালস টু আমার দাঁড়াচ্ছে ডি থ্রি প্লাস ডি টু বার ডি ওয়ান, আর ভি ইকোয়ালস টু আমার দাঁড়াচ্ছে ডি জিরো প্লাস ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি। ওকে, তো সবকটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে সার্কিটকে ডিজাইন করা। ওকে, তো সার্কিট ডিজাইন করার জন্য আমি এখান থেকে চারটে ইনপুট নিলাম, দ্যাট ইজ ডি জিরো, দ্যাট ইজ সরি এটাকে আমি ধরলাম ডি থ্রি, এটা ধরলাম ডি টু, এটা ধরলাম ডি ওয়ান, অ্যান্ড এটা ধরলাম সাডেনলি ডি জিরো। সার্কিট ডিজাইন ইজ ভেরি সিম্পল না, প্রথমে যদি এ করি তাহলে এতে আসছে ডি থ্রি আর ডি টু, এদের মধ্যে অর গেট, সো দ্যাট ইজ এ। বিতে কি আছে দেখো, ভেরি সিম্পল, ডি থ্রি, ডি টু বার, দ্যাট ইজ ডি টু বার অ্যান্ড ডি ওয়ান, এদের মধ্যে অর গেট। ভি কি ভ্যালিডেট হচ্ছে এটা 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 অ্যান্ড এটা, দ্যাট ইজ ভি ভ্যালিডেট। তাহলে দিস ইজ দ্য সার্কিট অফ priority encoder. So you have designed it. So if you like this video, don't forget to share with your friends and also subscribe our channel. Thank you for watching. Keep watching our video and support us.